আজকে আমরা ফটোশপের বাইরের একটা টুলস নিয়ে আলোচনা করব কিন্তু এই টুলসটা তোমার অনেক হেল্প করবে এবং তুমি যদি ট্যাবলেট ইউজ করো কিংবা মোবাইল ইউজ করো এই টুলসটা সেখানে তুমি কাজে লাগাইতে পারবে এই টুলসটা হচ্ছে ব্রাউজারেই ওপেন করা যায় তুমি গুগল স্টোরে যদি যাও ক্রম ব্রাউজারটা যদি তোমরা ইউজ করো গুগল ক্রোম তাহলে তোমরা এই সুবিধা পাবে এবং যদি ক্রোমের এই স্টোরে যাও তাহলে ক্রোমে ক্রোমের হাজার হাজার অ্যাপ্লিকেশান আছে যেটা তোমাকে খুবই ফ্লেক্সিবিলিটি দেয় এবং নতুন নতুন ক্রোমের অ্যাপ্লিকেশান নিয়মিতই মানুষ তৈরি করে থাকে এবং গুগলের স্টোরে সেই অ্যাপ্লিকেশানগুলো পাওয়া যায় তুমি গুগল ড্রয়িং লিখে সার্চ দাও এই গুগল ড্রয়িং এবং এইটাকে আমি অলরেডি এটা ইনস্টল করে রেখেছি তোমরা অ্যাডেড টু ক্রোম দাও যদি তোমরা অ্যাড এড টু ক্রোম দাও তাহলে আস্তে আস্তে এইটা তোমার ব্রাউজারে দেখা যাবে কিছু সময় পরে ইনস্টল যখন হয়ে যাবে তোমরা আবার যখন স্টোরে যাবা অন্য অন্য ড্রাইভের মতো এই পাশেই তুমি দেখতে পাবা যে গুগল ড্রয়িংটা আছে তুমি এইটার একটা শর্টকাট ক্লিক করো শর্টকাট ডেস্কটপ যখন তুমি ডেস্কটপের শর্টকাটটা নিয়ে যাবে তখন এখানে ডাবল ক্লিক করলেই তোমার অ্যাপ্লিকেশানটা ওপেন হবে এবং এই অ্যাপ্লিকেশানটা ওপেন হয়েছে একদম সরাসরি তোমার ব্রাউজারের মধ্যে ক্রোম ব্রাউজারের মধ্যে এবং এর জন্য তোমার অন্য কিছু ইউজ করতে হবে না ফটোশপ ইলাস্ট্রেটর কিছু ইউজ করতে হবে না এবং এই টুলসগুলো খুব ফ্লেক্সিবিলিটি তোমাকে দেয় ধরো তুমি একটা ওয়েবসাইট প্ল্যানিং করতেছো জাস্ট সেইটার এইটা হবে হেডার তারপরে তোমার এরকম একটা স্ক্রোল বার থাকবে যেখানে ইমেজগুলা স্ক্রোল করতে থাকবে তারপরে তার দুই পাশে দুইটা এরো থাকবে এর পাশে এরকম একটা অ্যারো এ পাশে এরকম একটা অ্যারো আর এ পাশে এরকম একটা এরো এখানে কয়েকটা ভিডিও স্লাইডার থাকবে যেগুলো এরকম হবে এখানে এরকম কয়েকটা ভিডিও স্লাইডার হবে এবং তুমি যদি ভিউতে গিয়ে এর ই কমাই দাও তাহলে তুমি নিচারটা দেখতে পাবে এবং তুমি এটা টেনে বড় করে দাও তোমার যদি বড় ই প্রয়োজন হয় কয়েকটা ভিডিও স্লাইডার দেওয়ার পরে একটা লাইন হবে এরকম তারপরে এখানে কিছু লেখা হবে এখানে একটা লেখা হবে আর এখানে একটা পিকচার হবে এখানে একটা পিকচার হবে তারপর তুমি আর একটু বড় করে দাও তারপরে তোমার এটার ফুটারটা হবে তুমি এরকম করে যদি একটা জিনিস এঁকে ফেলাও এটা ঠিক যে তুমি এই হেরারটা কত পিক জেল এই স্লাইডারটা কত পিক জেল এর হাইট কত উইথ কত তারপরে এর এটার পাশে বর্ডার কত এগুলো হয়তো তুমি সঠিকভাবে পাবে না কিন্তু তোমার আইডিয়াটা তুমি খুব সুন্দর সহজেই অন্য একজনের কাছে পাঠাইতে পারবে এই পুরা জিনিসটা তুমি ফাইলে গিয়ে যদি জে প্যাক ক্লিক করো তাহলে এই টোটাল ইমেজটার জেপ্যাকটা তুমি পাবে ডাউনলোড করতে পারবে এবং যদি ক্লিক করো তাহলে তুমি যে প্যাকটা পাচ্ছ আর যদি তুমি এইটা তোমার কোনো ফ্রেন্ডে পাঠাইতে যাও কিংবা ক্লায়েন্টে পাঠাইতে চাও যে কারণে আমরা গুগল ড্রাইভকে গুগলের এই টুলসগুলোকে খুব পছন্দ করি তাহলে তুমি খুব সহজেই সেটা পাঠাইতে পারো জাস্ট শেয়ার করো এইখানে তোমার বন্ধুর মেইল অ্যাড্রেস লেখো ধরো আন্তনু এবং আন্তনুকে যদি এটা তুমি শেয়ার করে ডান দিয়ে দাও তাহলে এই জিনিসটা তুমি যার ইমেল অ্যাড্রেসে পাঠাইতে চাইছো তার ইমেল অ্যাড্রেস অলরেডি চলে গেছে এইভাবে গুগল ড্রাইভ ইউজ করে আমরা সহজেই আইডিয়াগুলো ক্রিয়েট করতে পারি এবং সেগুলো সেভ করে রাখতে পারি এবং খুব সহজেই সেইগুলা আমাদের ক্লায়েন্টের কাছে সেই আইডিয়াগুলো পাঠাতে পারি